এই দেখেন দেখেন, যে সমস্ত মানুষ যে বলে যে বায়োগ্যাসে রান্না হয় না বা গোবর দিয়ে আবার কেমনে রান্না করে, তাদের আমি দেখাই। দেখেন কি পরিমাণ তাপ। দেখেন একটা হোটেলের চুলা এই গ্যাসটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আমি যে কারণে ভিডিওটা করতেছি যে আমরা যারা গরু পালি তারা গরু পালে কি করি, গরুর গোবরগুলা কিন্তু আমরা ফেলে দিই। দেখেন আমাদের ফার্ম কত নিট অ্যান্ড ক্লিন, একটু গোবরও কোথাও নাই। দেখেন আপনার আমরা সব গোবর একটা গরুতে যখন না দেয় তখন সাথে সাথে আমরা কি করি, গোবরগুলা সাথে সাথে এই যে এই টলিতে বেলসা দিয়া বেলসা দিয়ে এই ট্রলিতে উঠাই ফেলি সাথে সাথে। যেখানে থাকে ট্রলিটা ভরে গেলে এইটা আমরা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাই। এরপরে আমরা গোবরগুলা দিয়ে কি করি, গোবরগুলা দিয়ে আমরা গ্যাস তৈরি করি, বায়োগ্যাস। খামারে যে রান্নার যে কাজে যে গ্যাস লাগে আমরা সেই গ্যাস তৈরি করি। এই যে এদিকে হলো আমাদের বায়োগ্যাসের প্লান, এইটা হচ্ছে আমাদের বায়োগ্যাসের প্লান। এই যে আপনার যে ড্রামটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত বায়োগ্যাসের প্লান। এটা একটা কোম্পানির, এটা সবুজ শক্তি নামে একটা কোম্পানির থেকে এই প্লানটা আমরা নিয়েছি। এই প্লানটা মূলত 7 ফিট লম্বা, আর এটা লম্বা মাটির নিচে হলো 4 ফিট, উপরে 3 ফিট, মোট হলো 7 ফিট। আর এটা চড়া হলো এখান থেকে ওই পর্যন্ত চড়া, এটা 5.5 ফিটের মতো। এখানে গোবরগুলো এনে রাখা হয়। এখানে গোবরগুলোর ভিতরে 40 কেজি গোবরের সাথে 40 লিটার পানি দিয়ে এইটাকে গোলাইয়ে মিক্স করে এই যে এখান দিয়ে দিয়ে দেওয়া হয়। এই যে বালতি দিয়ে এখান দিয়ে আমরা ঢেলে ঢেলে এই যে এখান দিয়ে আমরা গোবরগুলি দিই। গোবরগুলি দেওয়ার পরে এটা কি হয়, এই যে এইখান থেকে এই যে পাইপটা দেখতেছেন আপনারা, এই যে পাইপ ভিতরে গ্যাস তৈরি হয়। এই যে দেখেন এই ভিতরে গ্যাস সিলিন্ডারটা, ভিতরে গ্যাস ট্যাঙ্কিটা, রিজার্ভারটা ভিতরে, ও যেখানে গ্যাস তৈরি হয় এই ওই পাইপ দিয়ে। এই যে এটা কিন্তু ফাঁকা, এটা ফাঁকা। অনেকেই বলে যে এখানে ফাঁকা, এখান থেকে গ্যাস বেরোয় যায় কিনা, পরে এই চাবি দেওয়া ওই যে রান্নাঘরে চলে যায়। তার মানে আমাদের খামারের গোবর, একটু গোবর আমরা অপচয় করি না বা নষ্ট করি না, গোবর থেকে আমাদের ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট সাশ্রয় হয় আমাদের। এবং এই যে দেখেন এটা হলো নাম্বার, প্রতিটা ড্রামের একটি ইন্ডিভিজুয়াল নাম্বার আছে। এটা নাম্বার হচ্ছে AT 30108। এই নাম্বার দিয়ে মূলত কাস্টমারকে আইডেন্টিফাই করা হয় অফিসিয়ালি, যে এই প্রোডাক্টটা কোথায় গেল, কোথায় বসলো, কে নিল। এই নাম্বারটা দিয়ে, এটা হলো এক ধরনের রেজিস্ট্রেশন নাম্বার বা ট্র্যাকিং নাম্বার বলা হয় এটাকে। এই নাম্বার দিয়ে আপনার আইডেন্টিফাই করা হয় যে এই ড্রামটা বাংলাদেশের কোন জেলায় কার কাছে গেল, কোথায় গেল, কোথায় বসলো। ড্রামটা ইচ্ছা করলে কিন্তু তুলে নিয়ে এই ড্রামটা দেখেন, আগে আমাদের দেশে মানুষ ইট সিমেন্টে বানাইতো, ইট সিমেন্টে বানালে যেটা হইতো এটা একবার বসাইলে আর তোলা যেত না, একবার বসাইলে তোলা যেত না, এটা মাটির নিচেই থাকতো। এখন চলেন আমরা গিয়ে দেখি যে বায়োগ্যাসে কি পরিমাণ হয়, গ্যাস হয় কি পরিমাণে। আমরা তো ড্রাম দেখলাম, ট্যাঙ্কি দেখলাম, দেওয়ার নিয়মও দেখলাম, সব দেখলাম, এখন আসলে কি পরিমাণ তাপ হয় বা রান্না হয় এটা আপনাদেরকে দেখাই। চলেন আমরা এখন রান্নাঘরে যাইতেছি, রান্নাঘরটা একটু আবার একটু দূরে। ওই যে আপনার পাইপটা দেখতেছেন, ওই যে হলো আমাদের গোয়ালঘর। গোয়ালঘর থেকে এই যে পাইপটা দেখা যাচ্ছে আপনাদের, ওই যে পাইপ, ওই যে তারের পাইপের মতো, এই যে এখান থেকে গ্যাসটা আমরা এই পাইপ দিয়ে গ্যাসটা আমরা রান্নাঘরে নিয়ে গেছি। দেখেন এইটা হলো আমাদের রান্নাঘর, এই যে পাইপগুলি আসছে এখান থেকে, পাইপগুলি আসছে, এই যে এটা হলো মিটার। এই যে হলো আমাদের রান্নাঘর। এর আগে আমি একটা জিনিস দেখাইনি আপনাদের, এই কাঁটাটা দেখুন কোথায় আছে। কাঁটাটা হলো 100
কাছাকাছি 90টা আছে। আচ্ছা, যখনই আমরা এখানে, তার মানে এখানে হিউজ পরিমাণ গ্যাস স্টকে আছে। মিটার ডাল দেওয়ার উদ্দেশ্য হলো কতটুকু গ্যাস ইয়ের ভিতরে আছে, ট্যাঙ্কের ভিতরে আছে, আমার রান্না হবে কিনা এটা জানার জন্য। এই যে আমরা এখন এই যে দেখেন দেখেন যে সমস্ত মানুষ যে বলে যে বায়োগ্যাসে রান্না হয় না বা গোবর দিয়ে আবার কেমনে রান্না করে, তাদের আমি দেখাই। দেখেন কি পরিমাণ তাপ। দেখেন একটা হোটেলের চুলা, এই গ্যাসটা আপনারা দেখতে পাচ্ছেন চুলাটা অনেক পুরানো হয়ে গেছে, একদম অনেক পুরানো। এই দেড় বছর যাবত আমরা এই চুলাটা, এই বায়োগ্যাসটা ব্যবহার করতেছি। অনেকে আবার বলে যে বায়োগ্যাস প্রথম প্রথম কয়েকদিন জ্বলে, তারপর আবার জ্বলে না। তো জ্বলে না জ্বলে দেখেন, এই চুলাটা আমাদের প্রায় দেড় বছর আগের, ওই ট্যাঙ্কিটা বসাইছি আমরা দেড় বছর আগে। দেড় বছর পরে দেখেন কি পরিমাণ তাপ। হ্যাঁ, কি পরিমাণ তাপ দেখেন দেড় বছর পরেও। এটা 3 বছর পর্যন্ত কোম্পানি রিপ্লেস গ্যারান্টি দিতেছে, আর 25 বছর পর্যন্ত আশা করি আমরা গ্যাস পাবো কোম্পানি এটারে। এমনি এইভাবে বানাইছে, দেখেন তাপ, দেখেন প্রেশার, দেখেন গ্যাসের। যারা বলে যে ভাই গ্যাসে প্রেশার নাই, তাদের একটু দেখেন যে কী পরিমাণ প্রেশার। হ্যাঁ, দেখেন আপনারা, তো যারা বায়োগ্যাস বসাইতে চান, এই ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করেন। বসানোর জন্য যা যা করার আমি সহযোগিতা যতটুকু করার আমার পক্ষ থেকে আপনাদেরকে করবো ইনশাল্লাহ। কারণ আমি যেহেতু বসাইছি দীর্ঘদিন যাবত, আপনাদেরও আমি কোথা থেকে বসাইছি, কী সিস্টেমে বসাইছি, আপনাদেরকে আমি হেল্প করবো ইনশাল্লাহ এটা পাওয়ার জন্য, নেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা যখন চুলাটা জ্বালাইলাম, কাঁটাটা কোথায় চলে আসছে? কাঁটাটা ছিল কিন্তু না 90-তে, কাঁটাটা চলে আসছে 50-এর নিচে। এই যে এই দেখেন 50-এর নিচে চলে আসছে, তাই না? আমরা এখন দেখেন চুলাটা আছে কোন দিকে, চুলাটা আছে হলো অন আছে। আমরা চুলাটা এখন অফ করে দিয়ে দেখি, চুলাটা অফ করে দিয়ে দেখলাম, দেখেন কাঁটাটা সাথে সাথে কোটায় উঠে গেছে, আবার সে 90-তে উঠে গেছে। তার মানে এখন সিলিন্ডারের ভিতরে যে পরিমাণ গ্যাস আছে, এটা দেয়া আপাতত আগামী 3-4 ঘন্টা পর্যন্ত এটা এক নাগাড়ে জ্বালানো যাবে ইনশাল্লাহ। তো যারা বায়োগ্যাস সম্পর্কে জানেন না, যারা বায়োগ্যাস জীবনে ব্যবহার করে নেয়, তারা উল্টাপাল্টা কথা অনেকেই কয়। আসলে আমাদের দেশের মানুষ তো উল্টাপাল্টা কথা কয় ওস্তাদ, কাজের নামে একটা দুই উল্টাপাল্টা কথা কইতে আমরা খুব ওস্তাদ। বায়োগ্যাস জ্বলে না, কিছুদিন জ্বলে জ্বলে না, স্পেশাল থাকে না, আন্দাজে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলে। তো আপনারা যারা বায়োগ্যাস নিতে চান, তো ভিডিও নিচে নাম্বার আছে, যোগাযোগ করেন নেওয়ার জন্য, পাওয়ার জন্য যা যা করা লাগে। এই যে এই পাইপটা চলে গেছে আমাদের এখান দিয়ে, ওই যে পাইপটা চলে গেছে দেখছেন আপনারা, ওই চলে গেছে, ওই ইয়াতে চলে গেছে, ট্যাঙ্কিতে চলে গেছে একেবারে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।